সুন্দরকে খতম করে দিবি। ঠিক আছে, হ্যাঁ ঠিক, ওকে আচ্ছা। কি রে স্যার? সুন্দর মাহাতো। সুন্দর মাহাতো কি হয়েছে স্যার? সুন্দর মাহাতো খুন হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ স্যার, এই নদীর ধারে ওর লাশ পাওয়া গেছে। কোন সাক্ষী আছে? ওর স্ত্রী মুনিয়া ব্যাপারটা দেখেছে। কি বলেন? বলেছে যে মানে কেবা কারা যেন খুন করে ওর লাশটা নদীর ধারে ফেলে দিয়ে গেছে। আপনি খবরটা পেলেন কোথেকে? এই সকালবেলা একজন টেলিফোন করে খবরটা দিল। যে খবর দিয়েছে তার নাম ঠিকানা লিখে রেখেছেন তো? না স্যার, মানে ঠিক সেই সেই সময় ব্যাপারটা একদম মাথায় আসেনি স্যার। হঠাৎ একটা লোক টেলিফোনে সকালে খবরটা দিতে মানে টেলিফোন। থানা থেকে কেউ গেছে? হ্যাঁ স্যার, মানে ইন্সপেক্টর আসমান মিশ্রাকে ওই লাশটা। আপনি চট করে ওই ইন্সপেক্টর আসমান মিশ্রকে ওয়্যারলেসে ধরুন। হ্যাঁ স্যার। বলুন হাসপাতালে দাঁড়িয়ে থাকতে যতক্ষণ আমি যাচ্ছি। যান, কেন আসছে স্যার? হ্যালো, হ্যাঁ হাসপাতাল দিন তো। আচ্ছা পরে ফোন করবো। জুনুসগড়ে সুন্দর মাহাতো বলে একটা লোক মার্ডার হয়ে গেল। আচ্ছা, আর এসপি সাহেবকে তো আপনি জানেন। আরে এসপি, এসপি চন্দন রায়। আরে ও ও যে চন্দন রায় আমার বাবাকে যে গুলি করে মারলো। এটাও ঠিক, হ্যাঁ এটাও ঠিক, আপনার বাবা এসপি চন্দন রায় বাবাকে গুলি করে মেরেছিল। এটাও ঠিক। হ্যাঁ ও তো ঠিক আছে, লেকিন ও ও আপনার এসপি চন্দন রায় তো পাগল কুত্তার মতো আমার পিছনে পড়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আমি এসপি চন্দন রায়কে বলে দেবো। ভয় একবার মূর্ছা গেল, আশ্চর্য। আরে না না, ও চন্দন রায়কে বলে কিছু হবে না, আপনি ডিজি কে বলেন। ও ডিজি সাহেব যেন জুনুসগড় থানাতে একটা ফোন করে দেন। হ্যাঁ তো এসপি সাহেব থানাতে না থাকলে ভি থানাতে খবর হয়ে যাবে যে ডিজি সাহেব ফোন করেছিল। অত চিন্তা করার কিছু নেই, আমি দেখছি, আমি তো আছি। ঠিক আছে ডিজি কেই ফোন করে দাও। চলি সার্কিট হাউস আবার মিটিং। আরে সাহেব একটু খাবে না? এখন আপনার সঙ্গে খেলে খুব বিপজ্জনক।
ঝাজি ঝাজি। আরে কেউ করে নাগিনা, ওই আমাদের সব কথা ওই ওই মুনি আছে ভান্ডাফোড় করে দিয়েছিল, তাই তাই আমি ওকে গুলি মেরে খতম করে দিলাম। হায় রাম, মার দিয়া? আর ওখানে এসপি চন্দন রায়, আরে কি খবর বটবল বাবু, এখন নতুন নৌটঙ্কি হচ্ছে নাকি? এসপি সাহেবের অর্ডার, আমার হাত পা বাঁধা, আমার কিচ্ছু করার নেই। সুন্দর আর মুনিয়াকে মার্ডার করার জন্য আমি আপনাকেও অ্যারেস্ট করলাম মিস্টার রামরতন ঝা। এই জগন্নাথ, টেলিফোনটা ধরো বাইরে। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? হ্যাঁ বাবু, জানতে পারলে মেরে একেবারে পাট করে দেব। বাবার সাথে দারুণ মজা করেছি, দারুণ মজা করেছি। বাবার সঙ্গে আবার মজা কিসে? বাবার সঙ্গে মজা কি 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 হয়েছে কি? হ্যাঁ দেখো না বাবা, জগন্নাথ কেউ খালি মুখ বিনছিয়ে কথা বলে না। না তু 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 তু, তোমার এসব নিয়ে খেলার দরকার নেই। ভাস্কর, তোমায় কতদিন বলেছি না সার্ভিস রিভিউ কখনো হাত দেবে না, আর যেন কখনো না শুনি তুমি হাত দিয়েছো, বুঝেছো? যাও পড়তে বসো। ঝাঁজির বেলপিটিশন স্যার। এত শীঘ্রই বেল অর্ডার? আপনি ঝাঁজিকে অ্যারেস্ট করার এক ঘন্টার মধ্যেই আমরা বেল পিটিশন মুভ করেছি স্যার। আপনাদের মতন কিছু অসৎ উকিলের জন্যই ঝাঁজির মতন মাফিয়ারা ছাড়া পায়। আপনাদের অসৎ উপায় অর্জিত অর্থে আপনাদেরই সন্তানেরা প্রতিপালিত হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি জবাব দেবেন আপনারা কখনো ভেবে দেখেছেন কি? আপনাদের আপনাদের সন্তানেরা যদি ঝাঁজির মতন আবার বন্দুক তুলে মাফিয়া তৈরি হয়, আপনারা কি সেটাই চাইছেন? সরি স্যার, এটাই আমাদের প্রফেশন। সব প্রফেশনে একটা কর্তব্য পালন করার ব্যাপার থাকে, যেমন ঘুষ নেওয়াটা আমাদের কর্তব্য নয়, কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ ঘুষ নিয়ে থাকে। মাত্র কয়েকজনের জন্য পুরো ফোর্সের সুনামের উপর কালির দাগ পড়ে যায়, অথচ বেশিরভাগ পুলিশই সৎ। সেই রকমই বেশিরভাগ উকিল প্রফেশনের দোহাই দিয়ে রোজগার করার রাস্তায় হাঁটে না, তারা কিন্তু প্রি প্ল্যান্ড পূর্ব পরিকল্পিত ঘটনার পর কোনো অপরাধীকে প্রফেশনের দোহাই দিয়ে আপনার মতন রোজগারের ব্যবস্থায় নামে না। টেলিফোনটা উঠান সাহেব। শিবশঙ্কর বলুন স্যার। ফোনটা ধর। হ্যালো, নমস্কার, আমি ডিজি সাহেবের পিএ অনিল বাবু বলছি। আচ্ছা একটু এসপি সাহেবকে। ডিজি স্পিকিং। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন স্যার। স্যার ডিজি সাহেব আপনাকে ফোন করছে। দাও। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি এসপি চন্দন রায় বলছি। রামরতন ঝাকে অ্যারেস্ট করেছেন? ইয়েস স্যার, আন্ডার সেকশন 302 ওকে মার্ডার চার্জে অ্যারেস্ট করা হয়েছে। মিস্টার ঝাকে নিজের হাতে খুন করেছেন? না স্যার, যে লোকটাই খুনের জন্য দায়ী সে ঝাঁজেরই লোক। তাকে অ্যারেস্ট করা হয়নি কেন? তাকে অ্যারেস্ট করা হয়েছে স্যার, কিন্তু সে আহত হাসপাতালে, জ্ঞান ফিরলেই স্টেটমেন্ট নেওয়া হবে। এই কেস কোর্টে প্রমাণ করা যাবে না, শুধু শুধু ওকে আটকে রেখে এলাকায় উত্তেজনা বাড়িয়ে কোনো লাভ নেই, ওকে ছেড়ে দিন। কি বলছেন স্যার আপনি?
ইটস মাই অর্ডার। Yes, sir. শিবশঙ্কর বলুন স্যার। হাসপাতালের গার্ড দ্বিগুণ করুন, কেউ যেন আমার অনুমতি ছাড়া নাগিনার সঙ্গে দেখা করতে না পারে। ঠিক আছে স্যার। আজ আপনাকে ছেড়ে দিলাম ঝাঁসি, আপনার আমার হাতে থেকে লম্বা হলো আইনের হাত, আর সেটা একদিন না একদিন প্রমাণ হবেই। সেদিন এই পৃথিবীতে আমি নাও থাকতে পারি, কিন্তু আমাদেরই উত্তরসূরিরা এই কথাটা প্রমাণ করে দেবে। কে প্রমাণ করবে সাহেব? আপনার ছেলে, আমার ছেলে, নাকি ও সুন্দর মাহাতুর মেয়েরা? সেটা তো একমাত্র ভবিষ্যৎই বলতে পারে।